হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও ইহান লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। ফিরে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ ইহান পোলিও খেতে যাচ্ছে। আজ 18ই সেপ্টেম্বর, অল ইন্ডিয়া পোলিও ডে। তো চলুন, ইহানকে আজকে পোলিও খাওয়াবো, আপনাদের দেখাবো, এবং তার সঙ্গে পোলিও সেন্টারেও অন্যান্য বাচ্চাদের কিভাবে খাওয়ানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন প্লিজ, আর স্কিপ করবেন না। আর এই যে ইহান নেমে যেতে চাইছে, তো চলুন যাওয়া যাক। এই যে চলে এসেছি অঙ্গনওয়াড়ি কেন্দ্র 51 নম্বরে। আজ অল ইন্ডিয়া পালস পোলিও, 18ই সেপ্টেম্বর। তো ইহানকে নিয়ে চলে এসেছি আমরা পোলিও খাওয়াতে। 5 বছর বয়স পর্যন্ত পোলিও বাচ্চাদের খাওয়ানো দরকার। তো ইহানের বয়স যেহেতু সবে 1 বছর, তো তাই ওকেও নিয়ে চলে এসেছি। আর এই যে একে একে সবাইকে খাওয়াচ্ছে, লাইন আছে। ইহান এখন বাইরে তার আব্বাজির কাছে। আমি ততক্ষণ আপনাদেরকে ভেতরে বাচ্চাদেরকে কেমন খাওয়াচ্ছে, কিভাবে খাওয়াচ্ছে সেগুলো আপনাদেরকে ততক্ষণ ওই জন্য দেখাচ্ছি। এই যে ইহানের বড় ঠাম্মু, আর রিফাত চাচুও চলে এসছে পোলিও খাবে, শুধু মুখি মারছে। এই যে ইহানকে পোলিও খাওয়ানো হচ্ছে এখন। ইহান কেঁদো না। ইহান কান্নাকাটি করছিল বলে তাই বাইরে, সে এখন তার দাদিমার কাছে আছে। আর আমি ততক্ষণ ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আশা কর্মী এবং আইসিডিএস কর্মী সকলের মিলিত সহযোগে পোলিও খাওয়ানো চলছে। এই কাকিমাও আশা কর্মী। এই বাচ্চাটি তখন থেকে মুখ খুলতে চাইছে না, ওকে জোর করে খোলানো হচ্ছে। দেখুন কেমন চুপ করে। অঙ্গনওয়াড়ি সেন্টারেই আজ পোলিও খাওয়ানো চলছে, কেননা এখান থেকেই সকলে খিচুড়ি নিয়ে যাবে। আর আমাদের সাবসেন্টারটি এখানে নয়, অন্য জায়গায়। আপনাদের নিশ্চয়ই ইহানকে যখন ইঞ্জেকশান দিতে নিয়ে যাব সেটিও দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন ইহানের এখন পোলিও খাওয়া হয়ে গেছে। তো ইহানকে ততক্ষণ আমরা বাড়িতে দিয়ে আসছি। ও বিরক্তও হচ্ছে। ফিরে এসে আমরা আবার আপনাদের ভেতরটা দেখাবো। বাবা হাই উঠে যাচ্ছে যে। এই যে ফিরে এসেছি আবারও। চলুন ততক্ষণ একটু বাইরের দিকে যাওয়া যাক। এই যে এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, বালতিতে রাখা, আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা ওই পোলিও খাওয়াতে নিয়ে আসছে তাদের বাচ্চাদের, তাদের এই খিচুড়ি আর ডিম দেয়া হচ্ছে। আর চেয়ারে যিনি বসে আছেন, ইনি আমার শাশুড়িমা সম্পর্কে হন, ইনিও আশাকর্মী একজন। এই বাচ্চাটার আঙুলে কালি দিচ্ছে। বাচ্চাটার চুলটা দেখেছেন, কাটাটা। এই মেয়েটা খুব ভালো, দেখুন কি সুন্দর একা একা বসে বসে পোলিও খেয়ে নিচ্ছে। পোলিও রবিবার। এই যে ইহানের সোহা দিদি চলে এসছে তার মায়ের সঙ্গে পোলিও খেতে।
কান্নাকাটি করছে, মোটে খেতে চাইছে না। দেখুন হাতে কালি দেওয়া হচ্ছে সোহা দিদির। সোহা, তুমি ঠাম্মুর আদর নিচ্ছ? আপনাদের আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত এই রকম আইসিডিএস কর্মী বা আশাকর্মীরা আছে, আপনারা সকলেই ওনাদের পাশে থাকুন, ওনাদেরকে সাপোর্ট করুন, যাতে ওনারা আপনাদের আমাদের সকলের সাহায্য করতে পারে এবং আমাদের দিকে ওনাদের সাহায্যের হাত আরও বেশি বেশি করে এগিয়ে দিতে পারেন। সেই জন্য আপনারা সকলেই ওনাদের পাশে থাকুন, ওনাদের সকলের কাজকে আমরা সম্মান জানাই। বাচ্চাটাকে কে আনবে? কাশির, এই কাশির বাচ্চাটাকে তোর বুবু আনবে, আমি বলে দিয়ে এসেছি, কালকেরই গেছিলাম তো। এই যে একজন, দেখুন না না করে চেঁচাচ্ছে। আর আপনারা প্লিজ 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 ইহানের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর নোটিফিকেশান বাটনটি অন রাখবেন, যাতে ইহানের পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যান। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেশি 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 করে সাবস্ক্রাইব করবেন। সো আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।